মহোদয় এবং আমার পরম আত্মীয় শিল্প অনুরাগী শিল্পী এবং গান বাংলার উদ্যোক্তাবৃন্দ, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পী ফিরোজা বেগম, তিনি অত্যন্ত উচ্চ মাপের মানুষ ছিলেন। আমি সামান্য কথায় একটু দুই একটি বিষয় তুলে ধরতে চাই। ফিরোজা আপা আমাকে গুরু ভাই বলতেন, এর একটি কারণ আছে। আমি উনি যখন কলকাতায়, আমি তখন রবীন্দ্রভারতীর ছাত্র এবং চিত্তবাবুর কাছে আমিও গান শিখতাম, আমি নজরুলসঙ্গীতও শিখতাম। সেই সূত্র ধরে উনি আমাকে ভাই বলতেন। আমি তাকে নানানভাবে দেখেছি, বলিষ্ঠ ব্যক্তিত্ব, নানান প্রতিকূল অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে নিজস্বতা নিয়ে সঙ্গীতকে আয়ত্ত করার যে একনিষ্ঠতা, সাধনার উপযোগী পরিবেশ সৃষ্টি করে নিজের সুরকে আরো উন্নত করার যে চেষ্টা, তাতে আমি অভিভূত। আমি দেশে ছিলাম না, সেই জন্য সে সময় আমি আসতে পারিনি, কিন্তু ফিরোজা আপা আমার পরম আত্মীয়, আত্মার কাছাকাছি মানুষ ছিলেন। আমি তার অবর্তমানে বর্তমানে তার যিনি গুরু এবং আমারও যিনি শ্রদ্ধেয় গুরু চিত্ত রায়, যিনি HMB ট্রেনার ছিলেন, নেতাজি সুভাষচন্দ্রের সাথে রাজনীতি করতেন, তার নিরপেক্ষ মতামত আমি জানি। ফিরোজা আপার সম্পর্কে অত্যন্ত উচ্চ তার ধারণা ছিল, প্রশংসা করতেন। এমনকি সে সময়ে সন্ধ্যা এবং আরও যারা গান গাইতেন তাদের পাশাপাশি ফিরোজা আপার সঙ্গীত আমি শুনেছি। ফিরোজা আপা শুধু পরিবারের নয়, ফিরোজা আপা শুধু দেশের নয়, এই সব সীমানা ছাড়িয়ে সঙ্গীত পিপাসুরা তার সঙ্গীত যারা শুনেছেন তারা মুগ্ধ হতেন। তিনি যে গানই গাইতেন তিনি শ্রোতা দর্শককে ধরতে পারতেন। কারণ কি? বাংলার সঙ্গীতের আদি রূপ হচ্ছে, সেটা হচ্ছে উদাত্ত কণ্ঠে গান। আমাদের গান মাঠে ঘাটে হতো, বাংলার গান আমরা গলা ছেড়ে গাইতাম, সেটা তিনি ঈশ্বরের কাছ থেকে পেরেছিলেন। নিজেও সেই গান চর্চা করতেন এবং সেটাকে তিনি এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে নজরুল সঙ্গীতকে তিনি নানান মাত্রায়, নানান ধরনের গানকে স্বকীয় বৈশিষ্ট্যে না নিজে সেটা কিন্তু দর্শক শ্রোতার সামনে তুলে ধরতেন বলে তার গানে আমরা অভিভূত হতাম। আরেকটি কথা না বলে পারছি না, নজরুল ইনস্টিটিউট যখন প্রতিষ্ঠা হয় সে সময় কিন্তু ফিরোজা আপাকেই নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার কথা ছিল এবং আমাকে জাতীয় পারফর্মিং আর্টস একাডেমিতে নির্বাহী পরিচালক, কিন্তু আমাদের যে পর্যায়ে বেতন দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। আমরা আত্মসম্মানের জন্য তখন যোগদান করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি রেডিওর চাকুরে বলে আমি যোগ দিয়ে দিয়েছি। আর ফিরোজা বেগম আমি বলবো, আমাদের সম্মানের জন্যই তিনি যোগ দেননি, কিন্তু যদি যোগ দিতেন এবং আমলারা যদি একটু সাহায্য করতেন তাহলে নজরুলগীতি কিন্তু আরও ব্যাপকতা পেত, আমি এ ব্যাপারে নিঃসন্দেহ। সত্য অনেকে আমরা বলি না, কিন্তু আমি একটা কথা বলে দিতে চাচ্ছি, আমারও তো বয়স সেই জায়গায় দাঁড়িয়ে নেই, আমাদের কারোই অবস্থা ওখানে নেই, আগামীকাল হয়তো এসব কথা বলার কোনো সুযোগ থাকবে না। একটি ছবি এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে, এই ছবিটির আগেই তার মাঝে আমারও ছবি আছে, ফিরোজা বেগম গান গাইছেন, সাবিনা আছে। তো এই গানটি ছিল, আমরা যে গানটি খুব শুনি, জন্ম আমার ধন্য হলো মানব,
এবং তার জন্ম আমার ধন্য লোমাগো নয়, এটা এই রেকর্ডে ছিল জন্ম আমার ধন্য লোমাগো, কিন্তু এই গানটি ছিল উবেরই আকাশে সূর্য উঠেছে আলোকে আলোকময়, জয় 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 বাংলা। সাতই আমার মনে হয় পয়লা মার্চ ভারতের আনন্দবাজার পত্রিকায় এসব ইতিহাস যারা আপনারা সত্য জানতে চান, সত্য প্রকাশ করতে চান, এখনও কিন্তু সুযোগ আছে, আমরা সংগ্রহ করতে পারি, এগুলি বলতে পারি। তো আমরা কলাকে মূলা দেখালে কোনো লাভ হয় না, কিন্তু ফিরোজা বেগুনায় এখন কিচ্ছু হবে না, আমরা যাই বলি আমরা নিজেরাই সম্মানিত হব যে একজন গুণীকে আমরা সম্মান দেখাতে এসেছি। আমি সেই জন্য এই সত্যটা বলতে চাই যে এই গানটি ছিল তখন কিন্তু বঙ্গবন্ধুর যে অনুষ্ঠান সাতই মার্চ তখনও পর্যন্ত এই গানটি ব্যান্ড ছিল, কিন্তু ওই অনুষ্ঠানের জন্য এই গানটি চালু করে দেওয়া হয় এবং রেডিওতে বাজতে থাকে এবং সাত তারিখ থেকে ওই ভয়াবহ রাত পর্যন্ত এটি জাতীয় সঙ্গীত হিসাবে বাজানো হতো সিনেমা হাউসে। আপনারা পুরনো লোক যারা আছেন, সত্য যারা জানতে চান, শুনতে চান, প্রকাশ করতে চান, এটা জানে না তারা, কিন্তু কেউ না কেউ তো উচ্চারণ করতে হবে এবং সে গানটা আমি উচ্চারণ করতে চাই এই জন্য যে এই গানটিকে ফিরোজা বেগম যেমন বিব্রত হয়েছেন, আমার তো ঘাড়ি কাটা গেছে, আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল, মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছিল, এসব কথা আমি এই জন্য বলছি যে সব কিছুর পরেও ফিরোজা বেগম কঠোর ছিলেন, তিনি সত্য বলতেন, সত্যই তার গলাতে প্রকাশ হতো, সুরের মধ্যে দিয়েই আমাদের সেই সত্যর যে সাধনা সেটা ফিরোজা বেগম করতেন, সেটা আমরাও করি এবং সেই জন্যে আমি আজকে এই পরমাত্মীয় দেশপন্থী মানুষটির প্রতি সশ্রদ্ধ সালাম জানাই, আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমারও শরীর ভালো না, বহুক্ষণ বসে আছি, আমার মনে হয় যারা গান করেন, শিল্পচর্চা করেন, তাদের সত্যিকার মূল্যায়ন করার একটি মনোভাব যদি বাংলাদেশে তৈরি হয় তাহলেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সার্থক হবে। আমি নিশ্চিত আমাদের অত্যন্ত প্রিয়জন আরেকজন আত্মীয় আসাদুজ্জামান নূর, তিনি মাননীয় মন্ত্রী কিন্তু তিনি আপনজন, একটা কিছু হবে, নিশ্চয়ই হবে, আমি সেই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জনাব আজাদ রহমান, উপস্থিত সুধীজন, ফিরোজা বেগম এমনই পরিপূর্ণ একজন শিল্পী যার